হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শেফালি ভূমি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। জানো আমার এইখান দিয়ে না এই এই নিউজটাতে প্রচুর পরিমাণে ব্ল্যাক হেডস আছে, এখান দিয়ে আছে হচ্ছে ব্ল্যাক হেডস মতো। তো আমি না আজকে একটা ফেস মাস্ক ইউজ করবো, তো তোমাদেরও সেই ফেস মাস্কটা আমি দেখাবো। ফেস মাস্কটা হচ্ছে চারকোলের একটা ফেস মাস্ক। এখান দিয়ে দেখতে পাচ্ছো, দেখো ফেস মাস্কটা, এটা অবশ্য আমি ইউজ করি, মাঝে মধ্যে ইউজ করি, আগেও ইউজ করেছি, তো এটা আমার তো খুবই মানে খুবই উপকারে লেগেছে। এটা হচ্ছে চারকোলের ফেস মাস্ক। চলো আমি এটা তোমাদের দেখাচ্ছি কিভাবে লাগাবো। হেয়ারব্যান্ডটা পরে নিচ্ছি, হেয়ারব্যান্ডটা পরে নিলাম, কারণ হচ্ছে চুলের সঙ্গে লেগে গেলে না অনেক সময় টানতে গেলে ব্যথা লাগে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল শেফালি ভূমি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো দেখো, আমি এখন ফেস মাস্কটা লাগিয়ে নিচ্ছি, আর এটা না হাত দিয়ে লাগালেই ভালো হবে, অন্য কিছু দিয়ে লাগাতে গেলে মুখটার সঙ্গে মানে ফেসের সঙ্গে আটকে যাবে। আর দেখো, এটা একটু থিন না, জাস্ট একটু তার চেয়ে একটু মোটা করে লাগাতে হবে, একদম পাতলা করে লাগালে হচ্ছে তোলার সময় একটু প্রবলেম হয়, যেটা আমার হয়েছিল, পরবর্তীতে দেখবে। আর হচ্ছে এটা লাগাবে হচ্ছে মুখে যে ফেস যে হেয়ারগুলো থাকে না, সেই হেয়ারের সঙ্গে যেন লাগে না, যেমন ওই হচ্ছে কানের পাশ দিয়ে ওইখান দিয়ে ওই চুলগুলোতে হেয়ারগুলোতে লাগে না, তারপরে তুলতে প্রচণ্ড পরিমাণে কষ্ট হবে, ব্যথা হবে, যেমন আমার হচ্ছিল। ঠিক আছে, আমি যার জন্য ফেস মাস্কটা যেখানে হেয়ার নেই সেই সেই সব এরিয়া দিয়ে লাগাবে, দেখবে হচ্ছে এটা খুবই উপকৃত যে একটা ফেস মাস্ক, কারণ এটা লাগানোর পরে মুখের যত ধুলো ময়লা বালি মানে নোংরা থাকে সেগুলো একদম পরিষ্কার হয়ে যায়, এগুলো উঠে আসে। আর ব্ল্যাক হেডস বলতে যেগুলো একদম পুরো কালো হয়ে যায় সেইগুলো, সেই ব্ল্যাক হেডসটা এটাতে রিমুভ হবে না, জাস্ট হালকা হালকা ছোটো ছোটো যে ব্ল্যাক হেডসগুলো অনেকের হয় নাকের এই দুপাশ দিয়ে নোজের, সেইগুলো রিমুভ হয়ে যায়। তো আমি এই ফেস মাস্কটা ইউজ করি, তোমরাও করে দেখতে পারো, এটা খুবই হচ্ছে উপকৃত হবে। আমার তো খুবই মানে আমার ফেসে দারুণভাবে কাজ করেছে এটা, যেটা প্রায় আমি মাঝে মধ্যে ইউজ করি, বলতে সপ্তাহে তো হয় না, মাসে দুবার ইউজ করি যার আমি জন্য এটা। হচ্ছে আমি এখান তো থেকে তোমরাও লাগাই করে দিয়ে দেখো আর দেখতে দিয়েছি। থাকো। এবার এটা শুকানো পর্যন্ত অপেক্ষা করতে হবে, শুকিয়ে গেলে তারপরে এটা হচ্ছে। তো এরকম শুকিয়ে গেছে, এটা এবার আমি তুলে নেবো। দেখো ফাইনালি এটা আমি তুলতে পারলাম, কিন্তু ব্যথা করছে। তোমরা যেন ভুলেও এই হেয়ার গুলোতে যেন লাগিও না, হেয়ার গুলোতে লাগালেই কিন্তু বুঝতে পারবে। তো চলো এবার হচ্ছে অনেক হয়েছে, এবার একটু জল দিয়ে ক্লিন করে আসি। তো দেখলে কতটা ইজি ইউজ করা, তোমরাও করবে অবশ্যই। হেয়ারটাকে সামলে রাখবে, সাবধানে রাখবে, কারণ হচ্ছে হেয়ারে লাগলে উঠতে যাবে না, ব্যথা করবে। আর হচ্ছে অনেকটাই আমার তো অনেকটাই কাজ হয়েছে, বা অনেকটাই আমার হচ্ছে কাজ হয়, যার জন্য আমি এটা প্রায় মাসে দুবার ইউজ করি, সপ্তাহে প্রতি সপ্তাহে করা হয় না, মাসে দুবার একটু টাইম পেলে তবে ইউজ করি, তাতেই অনেকটা কাজ হয়। আর তোমরাও ইউজ করে দেখো, অবশ্যই কাজ হবে। সো আমার চ্যানেলটাকে অবশ্যই যারা নতুন তারা সাবস্ক্রাইব করবে, আর হচ্ছে দেখতে থাকবে।
আজকে ভিডিওটা এখানে শেষ করছি। যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর কমেন্ট করবে, লাইক করবে।